প্রবলেমটা তোমরা এরকম লিখে রাখো, ইফ দ্য অরিজিন, ইফ দ্য অরিজিন বি শিফটেড, অরিজিনটাকে শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, না টু দ্য পয়েন্ট 2, -1, উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অব অ্যাক্সেস, উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অব অ্যাক্সেস দিয়ে তোমাকে বার করতে হবে, কমা দিয়ে লিখবে, দেন ফাইন্ড দ্য ফর্ম অফ দ্য ইকুয়েশন। তোমাকে ইকুয়েশনটা ফর্ম বার করতে হবে, কোন ইকুয়েশনটা, না (2x - 3y = 8) ইন নিউ কোঅর্ডিনেট সিস্টেম। এই হচ্ছে প্রবলেমটা, ইন নিউ কোঅর্ডিনেট সিস্টেম। প্রবলেমটা বোঝা গেল সবাই? তোমাকে অরিজিনটাকে শিফট করে নিয়ে যাওয়া হয়েছে 2, -1। এবার অরিজিনটাকে 2, -1 শিফট করে নিয়ে যাওয়া হয়েছে মানে থিওরি অনুযায়ী কি হবে বলো দেখি, না থিওরি অনুযায়ী তার মানে বুঝতে পারছো? দেখো তোমরা α, β মানে কত, 2, -1। এখানে ছবিটা মনে করার চেষ্টা করো, থিওরিতে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস, তাহলে তোমাকে বার করতে বলেছে, দেন ফাইন্ড দ্য ফর্ম অফ দ্য ইকুয়েশন 2x - 3y = 8 ইন নিউ কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে তোমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে 2x - 3y = 8, এই ইকুয়েশনের ফর্মটা তোমাকে বার করতে হবে কোথায়, না নতুন কোঅর্ডিনেট সিস্টেমেতে। তাহলে কিভাবে করব প্রবলেমটা লেখো, অ্যান্সার এসো, এবার অ্যান্সারটা লেখো, দেখো কিভাবে করছি। তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী আমরা মনে করো প্রথমে ধরে নিচ্ছি α, β তো 2, -1 দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, আর আমরা ধরে নিচ্ছি এখানে কি ধরে নেবো, না x, y আর x', y', ঠিক আছে, এই দুটো ওল্ড এবং নিউ কোঅর্ডিনেটস ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে ল অফ ট্রান্সলেশন অনুযায়ী আমরা কি লিখতে পারবো, না ল অফ ট্রান্সলেশন অনুযায়ী তখন হবে x = x′+α আর y = y′+β। তার মানে কত হয়ে যাবে, না এটা হয়ে যাচ্ছে দেখো x′+2 আর এটা থেকে পেয়ে যাচ্ছে দেখো y′-1। এবার x = এই যে x′+2 পেলে আর y = এই যে y′-1 পেলে, তার মানে এই দুটো x আর y এর ভ্যালু কে এবার কি করব, না এই যে ইকুয়েশনের ফর্মটা দেওয়া আছে এই ইকুয়েশন ফর্মেতে x আর y এর জায়গায় সাবস্টিটিউট করে দেবো বা পুট করে দেবো ভ্যালুটাকে। তাহলে পুট করে দিলে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটাই তোমার নিউ কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে, এই ইকুয়েশনটা যেটা ফর্মটা সেই ফর্মটা হয়ে যাবে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে, বা ওই যে ইকুয়েশনটা পাবো ওটাই তোমার ট্রান্সফর্মড ইকুয়েশন বা রিডিউসড ইকুয়েশন হয়ে যাবে। এবং ট্রান্সফর্মড ইকুয়েশন কোথায় হবে, না নতুন কোঅর্ডিনেট সিস্টেমে, এবং সেটা আসবে কি দিয়ে, না x′ আর y′ দিয়ে আসবে ইকুয়েশনটা, এটা যেটা x আর y দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এখানে যখনই মানটা বসাবো x′ আর y′ এর আকারে মানটা পাবো দেখবে। তাহলে লেখো অ্যান্সারটা এইভাবে শুরু করো, ইফ x, y and x′, y′ are the old and new coordinates, then by law of translation, ঠিক আছে, ট্রান্সলেশনের যে লটা পড়লে, then by the law of translation we may write, কি লিখতে পারবো, না we may write x = x′+α and y = y′+β, পাশে লিখে নেবে where α, β জায়গাটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেবে (2, -1), পাশে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে নাও, এটা লিখতে পারছি কোথেকে, না বাই দ্য গিভেন কন্ডিশন, ঠিক আছে, আমাদের যেটা গিভেন কন্ডিশন দেওয়া আছে সেই গিভেন কন্ডিশনটা থেকে আমরা দেখো মানটা α, β = 2, -1 লিখে নিতে পারছি বাই দ্য গিভেন কন্ডিশন। তাহলে এখান থেকে দেখো হয়ে যাচ্ছে দেয়ার ফোর x = পেয়ে যাচ্ছ x′+2, ঠিক আছে, অ্যান্ড y = পেয়ে গেলে কত, না y′-1। এবার লেখো, নাও পুটিং দিস ভ্যালু ইন দ্য গিভেন ইকুয়েশন, আমরা গিভেন ইকুয়েশনের ভ্যালুটাকে পুট করে দিচ্ছি, পুটিং দিস ভ্যালু
putting this value in the given equation, in the given equation, ঠিক আছে, given equation কোনটা না 2x minus 3y is equal to 8, we get putting this value in the given equation 2x minus 3y is equal to 8, we get তাহলে কি হয়ে যাবে না 2 into x dash plus 2 minus 3 into y dash minus 1 সমান দেখো হয়ে গেল 8। এখান থেকে দেখবে সিম্পলিফাই যদি করা হয়, ঠিক আছে, সিম্পলিফাই করলে যেটা আসবে 2x dash minus 3y dash সমান 1, এটা আসবে দেখো 2x dash minus 3y dash is equal to 1। এটা পাশে লিখে নাও which is the required, এটাই তোমার হয়ে যাবে কি না which is the required new form, নতুন যে ফর্মটা, ঠিক আছে, which is the required new form of the equation which is the required new form of the given equation in the transformed system এটাই তোমার যে গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল সেই গিভেন ইকুয়েশনটার নিউ ফর্মটা পেয়ে গেলে, ঠিক আছে, গিভেন ইকুয়েশনটা নতুন যে ফর্মটা সেই নতুন ফর্মটা পেয়ে গেলে কোথায় না ইন দা ট্রান্সফর্ম সিস্টেম, দেখো এটাই তোমাকে বার করতে দিয়েছিল। তাহলে দেখো প্রথম প্রবলেমটা আজকে যেটা হলো বোঝা গেল কিনা।